ছেলে পিলাই ট্যাঙ্কি দিয়ে চাপ চাই করছে এখান থেকে তো কতই হবে গ্রামের মধ্যে আইসিডিএস কেন্দ্রের সামনে টাওয়ারের জন্য ট্রান্সফরমার বসাতে এসে মহিলাদের ব্যাপক বিক্ষোভের মুখে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। রবিবার দুপুর নাগাদ ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে অবশেষে ট্রান্সফরমার না বসিয়ে ঘুরে যেতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। জানা গেছে, বেশ কিছুদিন আগেই শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে জামাল হোসেন নামে এক ব্যক্তির জমিতে টাওয়ার বসায় একটি মোবাইল কোম্পানি। রবিবার সেই টাওয়ারের জন্য ট্রান্সফরমার বসাতে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা, কিন্তু একটি আইসিডিএস কেন্দ্রের সামনে ট্রান্সফরমার বসানোকে ঘিরে প্রবল আপত্তি করেন গ্রামবাসীরা। বিক্ষোভকারী মহিলাদের দাবি, ছোট ছোট শিশুরা পড়াশোনা করতে আসে এখানে, ট্রান্সফরমার এবং 1000 ভোল্টের তার গেলে জীবনের ঝুঁকি হবে পড়ুয়াদের। পাশাপাশি ট্রান্সফরমার বসানোর জন্য ওই আইসিডিএস কেন্দ্রের বাথরুমের চেম্বার ভেঙে বিদ্যুতের খুঁটি লাগানোরও অভিযোগ করছেন গ্রামবাসীরা। সব মিলিয়ে মহিলাদের বিক্ষোভ ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ। মহিলাদের বিক্ষোভের কবলে পড়ে অবশেষে ট্রান্সফরমার না বসিয়েই ঘুরে যেতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। সেখানে বাচ্চা ছেলের স্কুল প্লাস পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিটা সব চাপাচাপি করছে, তো এখানে ট্যারেস মিটার করতে দেওয়া হবে না, ট্যারেস মিটার দায়ী কে নিবে? বাচ্চা ছেলে কোনো বড় দুর্ঘটনা ঘটলে কে দায়ী নিবে এখান থেকে? খেলাধুলা করে সবসময় পানির ট্যাঙ্কি আছে, স্কুলে যাওয়া যায়, আকাম হয়ে যাবে না ছোট ছোট বাচ্চারা?